জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বিএনপি রাজনীতিতে কৌশলগত পরিবর্তন এরপর জানিয়ে দিব আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সুপল থেকে বঞ্চিত হচ্ছি বললেন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ রেজাউল করিম এরপর জানিয়ে দিব জবিতে স্বামীকে আটক রেখে স্ত্রীকে গণধর্ষণ ছাত্রলীগ আটক চার। জানাব বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ জন সদস্য বান্দরবনের ধুম্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলি হচ্ছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্য চলমান সংঘাতে গুলি এসে পরে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনীর চৌদ্দ জন সীমান্তরক্ষী বাহিনী রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে এদিকে সীমান্তে বিজিবির সঙ্গে কাজ করছে পুলিশ বলছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় চোদ্দ ইরানপন্থী যোদ্ধা নিহত যুক্তরাষ্ট্র এবার ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইরান হামলায় সিরিয়ায় আঠারো ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে এই হামলায় ইরানপন্থীদের ছাব্বিশটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে শনিবার তিনি ফেব্রুয়ারি সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণের একটি গোষ্ঠী এসব তথ্য নিশ্চিত করেছে খবর এ পীর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত বিএনপির রাজনীতিতে কৌশলগত পরিবর্তন রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির আগামী দিনের রাজনীতিতে কৌশলগত পরিবর্তন আসতে পারে দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলন কাঙ্ক্ষিত ফল না পায় দলটির পলিসিগত বিষয়গুলো নিয়ে এখন পর্যালোচনা চলছে সরকার পতন নাকি সুষ্ঠু নির্বাচনী দাবিকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হবে তা নিয়ে নানা ধরনের মতামত এসেছে আগামীতে সরকার পতনকে প্রধান টার্গেট না করে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে Se parece bien দলটি শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সাতই জানুয়ারি নির্বাচন বর্জন করে আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে দলটি মনে করছে বিগত নির্বাচনে ভোটার ভোট বর্জন করে তাদের সাথে অবস্থান নিয়েছে এমন জনগণের এই আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায় দলটি এর কোনো বিকল্প বিএনপির সামনে নেই বিএনপি নেতারা বলছেন বিদ্যমান একদলেও রাষ্ট্র কাঠামোতে আন্দোলন করে সরকার পতন ঘটানো কঠিন কাজ হবে নব্বই পতনের পর এ ধরনের আন্দোলন সফল হয়নি একটিও নব্বইয়ের আন্দোলন সহ সফল হওয়ার পেছনে যে ধরনের শক্তি এগিয়ে এসেছিল সে ধরনের বাস্তবতা বর্তমানে নেই সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলো নিজ নিয়ন্ত্রণে রেখে শাসন ক্ষমতা ধরে রেখেছে এমন হামলা মামলা গ্রেপ্তার উপেক্ষা করে বিএনপি নেতারা গত পনেরো বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন দলটি আরো সুনির্দিষ্টভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে ভোট ব্যবস্থার পরিবর্তন আনাই হবে আন্দোলনের মূল লক্ষ্য এছাড়াও বাংলাদেশের রাজনীতি বিঘরে এসিয়ার পরাশক্তিগুলোর অবস্থানও পর্যালোচনা করছে বিএনপি। ইতিমধ্যে দলটি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার পেছনে ভারত, চীন, রাশিয়ার সহায়তা করেছে বলে অভিযোগ করেছে। নির্বাচনের পর ভারতের পণ্য বয়কটে ডাক দেয়া হয়েছিল বিভিন্ন পক্ষের নেতৃত্ববিন্দু থেকে। সব পরাশক্তির সাথে আগামী দিনে বিএনপির সম্পর্কে নীতিনীতি কি হবে তা নিয়ে ভাবছে দলটির শীর্ষনেতারা। দলীয় সূত্র থেকে জানা গেছে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি এর সঙ্গে ইসবিতিক কর্মসূচি বাড়িয়ে ধীরে ধীরে রাজপথে শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে দলটি একই সঙ্গে দল পুনর্গঠন এবং এখন মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে দলের নীতি নির্ধারকেরা শীর্ষ পর্যায়ের নেতাদের মূল্যায়নে গত তিরিশে জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রথম কার্য দিবসে দেশে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে বিএনপি নেতারা এর আগে ছাব্বিশ এবং সাতাশে জানুয়ারিও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে দলটি সেখানেও বাধা দেওয়া হয়েছিল অনেক জায়গা থেকে এর মাধ্যমে নির্বাচন পরবর্তী সরকারের মনোভাব বুঝতে পেরেছে তারা তবে কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে দলের নীতি নির্ধারকরা সন্তুষ্ট সদ্য কারাগার থেকে মুক্তি পা নেতাকর্মীরা এতে অংশ নেয় দলটির আত্মবিশ্বাস বেড়েছে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হচ্ছি বললেন ড মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড মোহাম্মদ রেজাউল করিম বলছেন বর্তমান সরকারের অপরাজনীতি অগণতান্ত্রিক এবং স্বৈরাতান্ত্রিক মানসিকতার কারণেই আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হচ্ছি তারা তাদের অবৈধ রাজনৈতিক উচ্চভিলাসী চরিতার্থ করার জন্য দেশের গণতন্ত্র গণতান্ত্রিক মূল্যবোধ সহ রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দে আর সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের শেরে বাংলানগর উত্তর থানা আয়োজিত এক সদস্য রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি রেজাউল করিম বলেছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে পরিণত করা হয়েছে পোষণের কমিশন আর অবিত সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য প্রধান নির্বাচন কমিশন সহ অপরাপর কমিশন জাতীয় ভারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কথিত নির্বাচনে ভোটের পরিসংখ্যান নিয়ে প্রধান নির্বাচন কমিশন তথাকথিত পরিসংখ্যানে সে কথায় দিবালকের মতো স্পষ্ট হয়ে উঠেছে তিনি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করার জন্য সকলকে রাজপথে দুর্বার আন্দোলন আহ্বান জানান তিনি বলেন জামাত ইসলাম কোনেন্দ্রিক গতানুগতিক রাজনৈতিক দল নয় যেন ক্ষমতা দখলও জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য নয় বরং জামাত ইসলাম একটি গণমুখী আদর্শবাদী কল্যাণকামী এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন গণমানুষের কল্যাণ এবং আত্ম মানবতার মুক্তি জামাতের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য জামাত দেশের আল্লাহর আইন এবং সতলোকের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আপসহীন আন্দোলন করে যাচ্ছে এই উদ্দেশ্যে সাধনের জন্য আমরা মানুষের মধ্য নৈতিক এবং আদর্শিক বিপ্লব সাধনের জন্য প্রান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি এক্ষেত্রে রুকনিয়াতকে ন্যূনতম মান নির্ধারণ করার লক্ষ্যে তাই সংগঠনের রুকনকে আত্মগঠন শো প্রয়োজনীয় ইসলামী এবং বৈষয়িক জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেদের ইসলামী আন্দোলনের অকুতভয় সিপা সালারে পরিণত করতে হবে তিনি দিন বিজয় লক্ষ্যে রুকণ স সংগঠনের সকল স্তরের জনশক্তিকে ময়দানে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানান তাহলে দিনের বিজয় অসম্ভবই হয়ে উঠবে ইনশাল্লাহ জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ছাত্রলীগ নেতা সহ আটক চার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে এক ব্যক্তিকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ আটক আটক করেছে পুলিশ করা ব্যক্তিরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচের শিক্ষার্থী হাসান তম ব্যাচের শিক্ষার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাতচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন সাগর আর সকাল ছয়টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে সোপার্দ করে আর সকাল আটটার দিকে মডেল থানায় আত্মসমর্পণ করেন মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান তবে তার সহযোগী মামুন বহিরাগত এখনো পলাতক রয়েছে গত শনিবার রাত দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারেফ হোসেন হলসনগ্ন জঙ্গলে গণধর্ষণের ঘটনা ঘটে এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে শনিবার দেবাগত রাত বারোটার দিকে মূল অভিযুক্ত মুস্তাফিজুর রহমান মীর মোশারেফ হোসেন হলের রান্নাঘরে তালা ভেঙে পাল যান তাকে পালিয়ে যেতে সাহায্য করেন অভিযোগে শিক্ষার্থী হাসান মোস্তফা মনোহর সিদ্দিকী সাগর এবং সাপির হোসেনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরাজ আল হাসান যুগান্তরকে বলেছেন মূল অভিযুক্ত মুস্তাফিজুর রহমান তাকে বাকি তিনজনকে পুলিশে সোপার্দ করা হয়েছে বহিরাগত মামুন পলাতক অভিযুক্ত মুস্তাফিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেলের অনুসারী জানা গেছে ওই দম্পতির বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত মামুন শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন পরে বিশ্ববিদ্যালয় আসলে তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে মীর মোশারুফ হোসেন হলে এ ব্লকের তিনশো নম্বর কক্ষে আটকে রাখেন অভিযুক্তরা পরে তার স্ত্রীকে দিয়ে নিজে রেখে যা জিনিসপত্র আনতে বলেন মামুন তার পরিপ্রেক্ষিতে মামুনের জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে আসে ভুক্তভোগী নারী পরে জিনিসপত্র নিয়ে মামুন হলে ভেতরে ওই কক্ষে রেখে আসে পরে স্বামী স্ত্রী অন্যদিক থেকে আসবে বলে ওই নারীকে হল সংলগ্ন জঙ্গলে নিয়ে যায় অভিযুক্তরা পরে সেখানে গণধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ওই নারী ওই নারী বলেন মামুন ভাই আমাদের বাসায় ভাড়া থাকতো তিনি আমার স্বামীর মাধ্যমে ফোন দিয়ে আমাকে তার রেখে যাওয়া জিনিসপত্র দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে বলেন আমি তার জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে যাই সেখানে তিনি আমাকে বাসায় আমাদের বাসায় থাকবেন না বলে জানান এছাড়াও তিনি মীর মুশারেফ হোসেন হলে মুস্তাফিজের ভাইয়ের কাছে থাকবেন বলেও জানান ওই নারীর অভিযোগ এরপর আমার কাছে তার নিয়ে হলে রেখে আসে পরে আমার স্বামী থেকে আসবে বলে আমাকে হলের সামনে থেকে পাশের দিকে নিয়ে যায় তার সঙ্গে মুস্তাফিজ ভাইও ছিল তখন তারা আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেছেন একটি জঘন্যতম কাজ করেছে এটি কোনোভাবেই কাম্য নয় আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোয়েল বলেছেন মুস্তাফিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়াও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর চৌদ্দ সদস্য বান্দরবনের তুম্র সীমান্তের ওপারে ফের গোলাগুলি হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ ঘটনায় গুলি এসে দুইজন গুলিবিদ্ধ হয়েছে বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা রাববার সকালে দুর্ঘটনা ঘটে জনপ্রতিনিধি এবং স্থানীয়রা জানিয়েছে নাইখন শরীর ধুমঘুম থুম্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির তুমুল লড়াই চলছে রোববার সকাল থেকে লাগাতার চলছে গোলাগুলি এবং মটারশিল নিক্ষেপ মিয়ানমারের ওইপার থেকে সোরা গুলিতে আহত হয়েছে দুই বাংলাদেশি নাগরিক তারা হলেন হিন্দুপাড়ার বাসিন্দা পবিত্র ধর এবং এক নারী সীমান্তবাসী জানায় লাগাতার গোলাগুলি মোটারশেল নিক্ষেপ এবং ঘুমধুম তুমরুর সীমান্তবর্তী এলাকা শুধু তাই নয় গুলাগুলির সীসা এবং রকেট লঞ্চার উড়ে এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম তুমরু এলাকায় ঘরের উপর এছাড়াও কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পুর এলাকাবাসী অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে ভয় ছেলেমেদের স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকেরা এ সারো কৃষকেরা কৃষি জমিতে দোন দিন কাজ করতে ভয় পাচ্ছে বিষয়টি নিশ্চিত করেছে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ তিনি বলেছেন শনিবার রাত থেকে ফের গুলাগুলি হচ্ছে সীমান্তের ওই পারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এবং বিদ্রোহীদের চলমান সংঘাতের ঘটনায় কয়েকটি গুলি এসে পড়েছে বাংলাদেশে রোববার সকালে বাংলাদেশের অভ্যন্তরে গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী এবং এর সঙ্গে রয়েছে পুলিশের সদস্যরা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি নিরাপত্তা জোরদার করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর চোদ্দ সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে